হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কণ্ঠ ব্লগ, দেবপ্রিয়াস চ্যানেল। আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি তোমাদের জন্য। আজকের ব্লগটা হলো আমার জন্মদিনের উপলক্ষে দেবপ্রিয়া কিছু কিছু কুকিং করছে, সেইটাই আজকের ব্লগ হতে যাচ্ছে। তো তোমাদের দেখাবো দেবপ্রিয়া কী কী কুকিং করছে, কী করছে। ও কাজে ভীষণ ব্যস্ত, তো ও সময় দিতে পারবে না একদমই। তো পুরো ব্লগটা আমি কভার করব। তো চলো দেখি ও কি কি করছে আর কি বানাচ্ছে। তো ডিশগুলো ওই বলবে তোমাদের। তো দেবপ্রিয়া এই যে খুবই ব্যস্ত, চলো দেখি ও কি কি করছে। কি করছো? আমি প্রচুর ব্যস্ত আজকে, ওর জন্মদিনটা চলে গেছে, ওই সময় আমি ডিগ্রি পড়েছিলাম, যার কারণে আমি কিছু করতে পারিনি। তো আজকে রান্নার রান্নার সব কিছু হচ্ছে আর কি, যেটা জন্মদিনে হয়, পাস তরকারি, ভাত টাত এগুলো। তো এখন খালি চিকেন বিরিয়ানিটা করা বাকি আছে, বাদ বাকি সব কমপ্লিট, আর ওটাই হচ্ছে মেন, বিরিয়ানিটাই হচ্ছে মেন। তো আমি এবার আলু পেঁয়াজ যা যা আছে সব ছাড়াতে হবে, আর বাদ বাকি যে রান্নাগুলো ছিল ওগুলো কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছে বলবে না? কি কি রান্না করেছি সেটা আমি তোমাদেরকে বলছি, চলে আসো আসো আমি দেখিয়ে দিচ্ছি। সাদা ভাত, সাদা ভাত দেখবো আমরা, দেখে না সাদা ভাত। এটাতে সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, মাছের ঝাল, এটাতে সব ভাজা আছে, বেগুন ভাজা, মানে আমি সব ভাজা আমার ভিতরে সব ভাজা রেখেছি, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, বাস। আর এটাতে আছে মাছের মাথা দিয়ে ডাল, দেখি এটাতে আছে মাছের মাথা দিয়ে ডাল, বাস। এবার আমি যাব বিরিয়ানি করতে, আর আমি তো পায়েস করবো না, সেই জন্য পায়েস করতে পারিও না, পায়েস করবো না, এবার যাবো। তো ফ্রেন্ডস, এই যে রান্না হচ্ছে, আমি পুরো প্রসেসটা দেখাবো যে ও কি করে বানায়। এটা আমি পিবু বু, তুমি ওই যে প্যান্ট পরো নি যে, ওই ওটা দেখাও খালি দেখি, কই বুবু কই? আমি এইতে আমি আঙ্গুল খাচ্ছি, আমি পাপা প্যান্ট পরাই যাইনি, এজন্য আমি রেডি হয়ে সব ম্যাচ দেখতে যাবো। টাটা, তুমি একটু না টাচ করে চলে যাও দোকান। তো ফ্রেন্ডস, এটা হলো আমার বার্থডে স্পেশাল কুকিং। অ্যাকচুয়ালি 2 তারিখে আমাদের, মানে আমরা কিছু করিনি, তো ওই জন্য ও ভাবলো যে কিছু করুক। বাট আমি কিন্তু ডাইটে, আমি এখন একদমই এইসব খাই না, বাট অনেক দিন হয়ে গেছে, বাট ও করছে, আজকে আমি খাবো, তাই তো? আমি কিন্তু কোনোদিনও বিরিয়ানি করিনি, এটাই আমার, আমি কোনোদিনও আগে বিরিয়ানি করিনি, এটাই আমার ফার্স্ট, জানি না কিরকম হবে। তবে আর হ্যাঁ, সব থেকে স্পেশাল হলো ও কলকাতার স্টাইলে করছে, এখানের স্টাইলে ওর বিরিয়ানি ওর পছন্দ না, ও কলকাতার স্টাইলে করছে। স্টাইলের বিরিয়ানিটা আমার সত্যি ভালো লাগে না, আর বিরিয়ানি ওটাই আজকে আমি করছি। তো আমি এই আলু কাটছি, চাল আমার বাসমতি চাল, বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছি 45 মিনিটের মতো, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তো আমি ভিজিয়ে রেখেছি, আমি এখন আলু কাটছি, তারপরে পেঁয়াজ কাটবো। তো আমি কিভাবে করছি সেটা তোমরা দেখো, আর এটা আমার মা এরকম করেই করে, আমার মায়ের কাছ থেকেই, মানে মাই সব বলে দিয়েছে, তো সেইভাবেই আমি করছি। দাঁড়াও তো। সো গাইজ, একটু চলো সামনে থেকে ঘুরে আসি, ও করুক। আর আমি আজকে কোনো কিছু করছি না, আজকে আমি 10:30টায় উঠেছি, অনেক অনেকটা টাইমে ঘুমিয়েছি। হ্যাঁ, জামা কাপড়গুলো দিয়ে আসবো, ঠিক আছে, আমি জামা কাপড়গুলো দিয়ে আসবো। তো ফ্রেন্ডস, এই যে আলু কাটা হচ্ছে বড় বড় করে, আলু না মার্কেটে নেই, ছোট ছোট সাইজ, একটা দোকানে পেয়েছি তাই নিয়ে এসেছি। তো আলু কাটার পর আমি দেখাচ্ছি ও আরো কিছু কিছু প্রিপারেশন করেছে, যেটা যেটা হলো ও
কেশর, কেশর যেটা কেশরটা একটা যে কেশর ভিজিয়েছে, আর এইটা দুধে কেশর ভিজিয়ে দুধের ভিতরে, ঠিক আছে ফ্রেন্ডস, দুধের ভিতরে ভিজিয়েছে বিরিয়ানিতে ইউজ করার জন্য, এটা জলে ভিজিয়েছে, জল না কিছু একটা মানে কেওড়া জল আই থিঙ্ক। তো আমি আলু কেটে নিয়েছি, আমাদের যেগুলো মানে যতটা আলু লাগবে ততটা আলু কেটে নিয়েছি, আর আমি আমাদের বিরিয়ানির জন্য আগে 1, 2, 3, 4, 5, 6, 7টা পেঁয়াজ আমি কাটবো, আমি দেখবো কতটা হচ্ছে, যদি সেরকম লাগে আরও একটা দুটো অ্যাড করতে পারি। বলো আমি পেঁয়াজটা কাটছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর শেয়ার করে দাও, আর সাথে থাকো, আর পুরো সাথে থেকে পুরো ভিডিওটা দেখো, আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে ব্লগ দেখতে, যদি কিছু চেঞ্জেস করার থাকে সেটাও তোমরা জানাতে পারো, তো তোমরা জানিও তোমাদের ব্লগ দেখতে কেমন লাগছে। তো আমি এটাতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আদর আর জাফরান ওটা আমি ভিজিয়ে রেখেছি, আর এটাতে আছে দুধ আর কেশর, ওই জাফরান ওটাই ভিজিয়ে রেখেছি, আর এটাতে দুধের সাথে একটু এলাচ পাউডার যাবে, যাদের বাড়িতে এলাচ পাউডার নেই তারা এলাচ কড়াই গরম করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ওটাই, তো এইটা এলাচটা অ্যাড করবো রান্না মানে দেওয়ার 10-15 মিনিট আগে আমি অ্যাড করবো, এখন তো আমি করছি না, তাই এখন এটা এই অবস্থায় থাক, কিছুক্ষণ পরে আমি অ্যাড করে দেবো। ফ্রেন্ডস আমি জামাকাপড়গুলো দিয়ে চলে এসেছি, ভীষণ রোদ, ভীষণ রোদ, মানে আমি কি বলবো, এত গরম, ছাদে দিয়েছি কিছু আর কিছু এখানে বাইরে দিয়েছি, এই যে কিছু এখানে বাইরে দিয়েছি দেখা যাচ্ছে না, তো ও কি করছে ততক্ষণ, এতক্ষণ ও কি করেছে চলো দেখি কুকিং এর কি অবস্থা। তো এখানে কত দূর আছে, এই যে চিকেন, এখানে পুরো 1 কেজির বেশি নেট মাংস আছে তাই না, 1 কেজির বেশি আছে। কলকাতায় কিন্তু বড় বড় মাংসের পিস হয়, কলকাতাতে বড় বড় মাংসের পিস হয়, তো আমরা এখানে বড় বড় মাংসের পিস খাই না খুব একটা, এখানে আমরা ছোট ছোট মাংসের পিস করে এনেছি। এই দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এটাতে এবার দিয়ে দেবো জল, জল আলু দেবে বললে দেব, চা আর ভেজো না তেতো হয়ে যাবে, কিন্তু দিও না কমই দাও, ভীষণ ও বাবু তুমি একটু বিস্কিট টিস্কিট খেয়ে নাও না, এটাতে আমি দিয়ে দিচ্ছি জল, আমাদের এখানে এই স্টাইলে হয় না, অন্য স্টাইল, হোপ সো ইট উইল বি ইয়াম, ইট উইল বি ইয়াম ইয়াম। তো আমি একটু সময় রেস্ট করলাম, এখন দেখি দেবপ্রিয়ার রান্না কত দূর হয়েছে, কি কত দূর কি হয়েছে দাঁড়াও, কত দূর কি হলো, মাংস দিয়ে দিয়েছি দেখি বয়ল হচ্ছে, বয়ল হবে এটা গরম, আমি ঢাকনা সরিয়ে দেবো এখন, আর ওই যে ওটাই কি হচ্ছে ওই দেখছি তো, এইটাতে জল গরম বসিয়েছি, এটাতে হবে ভাত, এটাতে জল গরম বসিয়েছি, ওপরে নুন এলাচ দারচিনি লবঙ্গ আমি এটা গরম হতে দিয়েছি, জল গরম হয়ে গেলে এটা দিয়ে দেবো, তারপরে আমি আস্তে আস্তে ভাতটা এর মধ্যে দিয়ে দেবো, আর এটাতে দিয়েছি পেঁয়াজ, যেটা তোমরা দেখলে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এটাতে আমি জল ঢেলে দিয়েছি, জল দেওয়ার পরে আমি এটাতে যেটা জায়ফল জয়িত্রী এলাচ দারচিনি লবঙ্গ ওইগুলো দিয়েছি, পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, তারপরে ওইটুকুলো আমি দিয়ে তারপরে মাংস দিয়ে দিয়েছি, মাংস দেওয়ার পরে আর কিছু দিইনি, ওটা বয়েল হচ্ছে খালি আর কিছু দিইনি, ওটা হালকা নুন দিয়েছি, খালি খালি হালকা নুন দিয়েছি, তো নুন দিয়ে খালি বয়েল হচ্ছে, ব্যাস বয়েল হবে,
এরপরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, কারণ জলটা অনেকটা আছে, সেই জন্য জলটা একটু মরে যাবে, আর এদিকে আমার ভাতটা হয়ে যাবে, জলটা একটু কম, ঢাকনাটা সরিয়ে দিলাম, জলটাই হয়ে যাবে। নেক্সট স্টেপটা যখন করবে তখন আবার দেখাবো। হ্যাঁ বলো, কতদূর হয়েছে, কি করলে এখন? ভাত আধা হয়ে গেছে, এই জলটা একটু কমবে। এটা কি কি দিয়েছো বলো, দিয়েছো? এটাতে দিয়েছে আমি ঘি, বিরিয়ানি মশলা আর টক দই, আচ্ছা আর কিছু দিইনি। দিয়ে এটা এবার বয়েল হচ্ছে, বয়েল হলে এর একটু জলটা কমে আসলে আমি এর উপর ভাতটা দিয়ে দেব, আর কোনো লেয়ার যাবে না, এর উপর ডাইরেক্ট ভাতটাই দেব, লেয়ার লেয়ার করে আমি দেব না। আচ্ছা, তো গন্ধটা তো খুব দারুণ আসছে, আমার খিদে পাচ্ছে, সময়ও হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আরও টাইম দরকার, কিছু সময় লাগবে, কারণ এটার জলটা আরও যখন কমে যাবে তখন ভাতটা দেওয়া হবে। ভাতটা 50% করা হয়েছে, আরও এটা এটাই হবে 50%। ফ্রেন্ডস, বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো বিরিয়ানি আমাদের রেডি, দেবপ্রিয়া এখন এই গ্যাস ফ্যাস পরিষ্কার করছে, তারপরে স্নানে যাবে, তারপরে আমরা খাবো। তো বিরিয়ানি রেডি আছে, এটাই বিরিয়ানি আছে, তারপরে আরও অনেক কিছু আছে এখানে। তো ও আসা পর্যন্ত আমি ওয়েট করি, টিভি দেখি। গাইস, রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা, তাই না? হ্যাঁ, এবার খাওয়া দাওয়ার পালা। আমি এই কোনো রকমে কাচ্চা করে আসলাম। এই পাশে, এই পাশে করো। হ্যাঁ, কি করছো? এই যে তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি। কি কি আছে? বলো কোনটা কি। তো ফাইনালি, তো প্রথম কথা আমি বলতে চাই তোমাকে, থ্যাংক ইউ সো মাচ এত কিছু করার জন্য। সকালে উঠেছে তুমি 8টার সময়, সে সকাল থেকে তুমি শুরু করেছো, এত কিছু আয়োজন করেছো আমার জন্য, আমার খুবই খুশি, মানে আমি কি বলবো, আমার এরকম কখনো হয়নি আমার সঙ্গে। তো থ্যাংক ইউ সো মাচ। এখন বলো কি কি রান্না করেছো তুমি। আমি করেছি সাদা ভাত আছে, মাছ ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, এটাতে মাছের মাথা দিয়ে ডাল, চিকেন কষা, মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল, চিকেন বিরিয়ানি, স্যালাড, মিষ্টি, টক দই, জল, পেপসি। আর ও মাটন খায় না, আমরা কেউই মাটন খেতে খুব একটা ভালোবাসি না বলে আমাদের মাটন কোনো কিছুই হয়নি, সেই জন্য আমরা সব চিকেনেরই আইটেম করেছি। বাট আমি তো ডায়েটে আছি, তাও আমাকে খেতে হবে, খেতে হবে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওকে এরকম সাজিয়ে খেতে দেবো, তো আজকে ফাইনালি হয়েছে। তো আমি খুব খুশি যে ওকে আমি এরকম করে খেতে দিয়েছি, তো আমি ছিলাম না জন্মদিনের দিন, সেই জন্য আমি করে দিতে পারিনি, তো আজকে আমি খুব খুশি যে ওকে সব রকম, আমি এসব কিছু খেতে পারবো না, তুমি চলে এসো আমার সঙ্গে। হ্যাঁ, আমি খাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে বিরিয়ানি, বাদবাকিগুলোতে আমি শিওর যে ভালো হয়েছে, কারণ আমি বাদবাকিগুলো আগেও রান্না করেছি, ভালো হয়েছে, কিন্তু বিরিয়ানি নিয়েই আমি একটু মানে প্রথম করেছি, তো দেখা যাক কীরকম হয়। তো যে খেতে বসেছে, কেমন লাগছে তোমার? আমার আমার তো এরকম কখনো, আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কারণ তুমি কত কিছু রান্না করেছো, এত কিছু আছে, এই যে এটা কি জানো, মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে এরকম চিকেন কষা, অনেক কিছু এরকম খাবো আমার খিদে পেয়েছে। তো থ্যাংক কি, আমাকে থ্যাংক ইউ বলবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। না না, আমি তোমার জন্য করেছি, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, চলো এবার খাই, খিদে পেয়েছে। ঠিক আছে, খেয়ে নাও। ও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্টে জানিও তোমাদের আমাদের ব্লগ দেখতে কেমন লাগছে। তো এখানে ব্লগটা আমি শেষ করছি, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।